পরিপূর্ণ ঈমানদার হয়ে আমাদের মরতে হবে। আর পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আমাদের আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান মানতে হবে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিধিবিধান মেনে নিতে হবে। দ্বিতীয় আয়াত আমি পড়েছিলাম, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا قوم تحبون الله فاتبعوني يحببكم الله وقام النبي محمد আপনি বলে দিন কোন মানুষ মানব সম্প্রদায় কোন ঈমানওয়ালা সম্প্রদায় কোন ঈমানওয়ালার ছেলে যদি সে নবীকে ভালো আল্লাহকে ভালোবাসতে চায়, যদি কোন মানুষ আমার আল্লাহর সাথে প্রেম করতে চায়, যদি কোন মানুষ আমার আল্লাহর সাথে দোস্তি করতে চায়, যদি কোন মানুষ আমার আল্লাহ সাথে সম্পর্ক বিছাতে চায়, তবে নবী গো তুমি বলে দাও ফাত্তাবিউনি, ওরে তোমরা আমার অনুকরণ করো। আর নবীকে আল্লাহ বলছেন তুমি বলো যে মানুষেরা আমার অনুকরণ করো, যদি তুমি আমার কথা মেনে নাও, যদি তুমি আমার কথা মেনে চলো, তবে আমি নবী বলছি তোমার ভালোবাসা স্বয়ং আল্লাহর সাথে জড়িয়ে যাবে। আর যে মানুষটির ভালোবাসা আমি নবী মুহাম্মদুর রাসূল আমার সাথে নেই, যেই মানুষটির ভালোবাসা আমার সাথে নেই, যেই মানুষটি আমার বিধিবিধানকে মেনে নিতে পারে না, আমি নবী বলছি ওর ভালোবাসা কখনোই আল্লাহর সাথে জড়াবে না। এবার আল্লাহর বিধিবিধানের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তবে আমরা হব ঈমানদার। ভাইজান, নবীর সাথে আমাদের ভালোবাসা আছে, আমাদের ভিতরে কিছু অংশ আছে, ইসলাম অবলম্বনকারী কিছু অংশ আছে, সকাল সন্ধ্যা শুধু একবার সালাম পড়লেই নাকি নবীর সাথে মহব্বত হয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা। আবার কিছু অংশ আছে, সপ্তাহে একদিন জুমার দিনে হালুয়া যদি খিলিয়ে দেয় তাহলে নাকি তাদের নবীর সাথে মহব্বত হয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা হয় না। নবীর সাথে ভালোবাসতে গেলে, নবীকে প্রাণ দিয়ে ভালোবাসতে গেলে নবীর প্রত্যেকটি হাদিসকে মেনে নিতে হবে, নবীর প্রত্যেকটি হাদিসকে কেন্দ্র করে চলতে হবে, তবে হবে নবীর সাথে ভালোবাসা। আর যে লোকটার নবীর সাথে ভালোবাসা হবে সেই লোকটা স্বয়ং আল্লাহর সাথে ভালোবাসা হবে, আল্লাহর সাথে তার দোস্তি জড়িয়ে যাবে, আল্লাহর সে প্রেমিক হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই।